আসসালামু আলাইকুম, সবার কি খবর? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে রান্না করব হলো সবজি। ঘরে যা যা সবজি আছে সেগুলো দিয়েই রান্না করব। তবে আমার শাশুড়ির স্টাইলে আজকে রান্না করব, শাশুড়ির ছেলের জন্য। তো প্রথমে আমি হচ্ছে বেগুন কেটে নিলাম, আর এখন কাটবো করজেট। তো এটা প্রথমে আমার হাজবেন্ড নাম বলছিল ঝুকিনি, আমি এটাকে ঝুকিনি বলতাম, এটা জার্মানিতে ঝুকিনি বলে। তো পরে এখন দেখি ইংল্যান্ডে এটা করজেট বলে। তো হচ্ছে এটার ভেতরে একটা সুন্দর ফুল আছে, আমাদের দেশে হচ্ছে অনেকে কাঁথায় এরকম টাইপ ফুল সেলাই করে, তো আমার ভালোই লাগে এটা দেখতে। আর এটা খেতে হচ্ছে আমাদের দেশে যে ধুন্দুল আছে ওই ধুন্দুলের মতো। ধুন্দুলকে কোন এলাকায় কি বলে আমি জানি না, আমরা ধুন্দুল বলি। তো এটা যদি ভাজি করি তো মনে হয় যে একদম ধুন্দুল ভাজি খাচ্ছি। আবার হচ্ছে সবজিতে দিলেও ভালোই লাগে। সেদিন একজনের ব্লগ দেখলাম, সে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, এবং দেখে মনে হলো বেশ মজাই লাগবে ওভাবে রান্না করলে। তো নেক্সট টাইম ভাবছি যে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যদিও আমি চিংড়ি মাছ খাই না, আমার হাজবেন্ড চিংড়ি মাছ খায়। আমাদের খাওয়া তো মিলে না, আগেই বলছি। ও হচ্ছে ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ এগুলো পছন্দ করে, আর আমি নদীর মাছ পছন্দ করি। তো হচ্ছে আমি একটা আলু দিব, আলুটা ছোট ছোট পিস করে নিলাম। আলুটা অবশ্য লাস্টে দিব, কারণ আগে দিলে গলে যায়, এখানকার আলু অনেক নরম। আর এখন যেটা কাটতেছি এটা হলো স্কোয়াশ, মানে বিদেশি মিষ্টি কুমড়া। আমাদের দেশের মিষ্টি কুমড়ার মতো সেম না, তবে কিছুটা মিষ্টি কুমড়ার মতোই। আমাদের দেশের মিষ্টি কুমড়া তো অনেক মিষ্টি হয়, এটা অত মিষ্টি না। আর এটা একটু লম্বা, এটার ভেতরেও মিষ্টি কুমড়ার মতোই বিটি আছে। আর এটা খুবই শক্ত, একে তো আমি কাটতেই পারতাম না, আমার হাজবেন্ড ভার্সিটি যাওয়ার আগে কেটে দিয়ে যাইতো, তো এখন একটু পারি। আর এটার স্কিন অনেক শক্ত, অনেক শক্তি দিয়ে এটা ছিলতে হয়। তবে খেতে মোটামুটি মিষ্টি কম, তো ভাজি টাজি করলে লাস্টের দিকে একটু চিনি দিয়ে দিই, তখন মনে হয় যে মিষ্টি কুমড়া ভাজিই খাচ্ছি। আর এটা দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করা যায় সেটাও খুব মজা লাগে, আমার হাজবেন্ড পছন্দ করে, মাঝে মাঝে ওকে রান্না করে দিই। আবার হচ্ছে এটা ভাতে দিলে, মানে ভাতে দিয়ে সেদ্ধ করে ভর্তা করলেও খুব মজা লাগে। আমি ভাতের মধ্যেই কয়েকটা টুকরা করে একটা কাপড়ে বেঁধে দিয়ে দিই, তারপর ওটা ভর্তা করি, ভর্তা করলেও বেশ ভালো লাগে শুকনো মরিচ দিয়ে। তবে এটা কাটতে যত শক্ত, রান্না করলে অত, রান্না করার সময় অতটা শক্ত না। তো এবার কাটতেছি হচ্ছে বাঁধাকপি। আমি বাংলাদেশের বাঁধাকপি খুবই মিস করি, কারণ এখানকার বাঁধাকপি আমার ভালো লাগে না। এখানে অনেক রকম বাঁধাকপি পাওয়া যায়, আমি সবগুলাই এনে ট্রাই করছি, তার মধ্যে এটা একটু ভালো, খুব ভালো না একটু ভালো। এটা কেমন জানি শক্ত শক্ত, মানে এখানকার বাঁধাকপিগুলো। আমাদের দেশের বাঁধাকপিগুলো খুবই সুন্দর ছিল, মানে হচ্ছে আম্মু ভাজি করতো, সবজিতে দিত, তারপরে হচ্ছে ডালের বড়ি দিয়ে ঘন্ট করতো, খুব মজা লাগতো। কিন্তু এখানকার বাঁধাকপিগুলো ভাজি করলে বা ঘন্ট করলে কেমন যেন একটু শক্তই থাকে। তারপর আমি অনেকক্ষণ রান্না করি। তো এই তো সবজি টবজি সব কাটা হয়ে গেছে, তো আমি এটা ধুয়ে নিলাম। আর এখন চুলাই হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তো পেঁয়াজ বাটাও দিব, এই জন্য মোটামুটি হাত আন্দাজে একটু পেঁয়াজ দিলাম। আর হচ্ছে দুইটা শুকনো মরিচ দিলাম, দুইটা তেজপাতা দিলাম। আসলে আমরা, মানে আমার মায়ের বাড়িতে আবার আমরা পাঁচফোড়ন দিয়ে সবজি খাইতাম, তো শ্বশুর বাড়িতে এসে পাঁচফোড়নও খাই, ছোলার ডাল দিয়েও খাই। তো আমি আজকে ছোলার ডাল পাঁচফোড়ন দুটা দিয়ে রান্না করব। তো একটু লবণও দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব হচ্ছে হাত আন্দাজে একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমার খুব ভালো লাগে, পাঁচফোড়ন দিয়ে আমি মাঝে মাঝেই সবজি করি, তারপরে হচ্ছে দেখা যায় ভাজিতে দিই, অনেক আমরা দুজনই পছন্দ করি। তো হচ্ছে এখন পানি দিয়ে দিলাম, একে একে এখন মশলা দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে এক চামচের মতো আদা বাটা, আর হচ্ছে এখন মরিচের গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব হাফ চামচ করে দিলাম। মশলা আজকে একটু কম দিব, কারণ আমার হাজবেন্ড রাতে এক বাটি সবজির সাথে এক কাপ ভাত খায়, তো ওই জন্য ঝাল মশলা একটু কম দিব, যেহেতু মুখে খাবে। আর এখানে হচ্ছে এক কাপের মতো ছোলার ডাল দিয়ে দিলাম, ডালটা আমি ভিজায় রাখছিলাম, ওটা দিয়ে দিলাম মশলার সাথে, তাহলে একটু গলে যাবে, এই জন্য সবজির আগেই ডালটা দিয়ে দিলাম।
তো এর মধ্যে আমার অনেক খিদা লেগে গেছে, আর গতকাল থেকেই আমার খুব নুডলস খাইতে ইচ্ছা করতেছে। কিন্তু এবার হচ্ছে প্রাণের নুডলসটা ভালো হয় নাই, আমার মিস্টার নুডলসটা খুব ভালো লাগতো, তো প্রাণের নুডলস সেদিন রান্না করে ভালো লাগে নাই, জন্য আর খাই নাই। তো এখন এটাই খাইতে হবে, কারণ হচ্ছে উপায় নেই, এমন না যে বাসার কাছে একটা দোকান থাকবে, দৌড় দিয়ে আবার আরেক রকম কিনে নিয়ে আসবো, এরকম সুযোগ নাই। তো এই তো আমি আবার এর মধ্যে মশলাটা দেখলাম কষে গেছে ডালের সাথে, তো সবজিটা দিয়ে দিলাম, আর ওদিকে নুডলস হচ্ছে সেদ্ধ হচ্ছে, তো আমি একে একে সব সবজি দিয়ে দেবো। তো এই সবজিগুলো পাতিলটা ভরে গেছে, কিন্তু যে কর্জেটটা দিছি ওটাতে প্রচুর পানি বের হবে, তো হচ্ছে সবজি একদম কমে যাবে। তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম, প্রথমে তো অল্প লবণ দিছিলাম, লবণ আমি বারে বারেই দিই, কারণ একবারে বুঝতে পারি না, আর আমার হাজবেন্ড আবার লবণ কম খায়, আমি বেশি খাই, তো দেখা যায় যে আমার লবণ কম দিয়ে রান্না করতে হয়, আমি একটু কাঁচা লবণ নিয়ে খাইনি। তো আমার নুডলসটা দেখতেছি যে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, তো আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিছি, এটা এখন একটু ছেঁকে নিব। তো নুডলস ছেঁকে ধুয়ে রেখে দিছি, এখন হচ্ছে তা ফ্রাই প্যানে হচ্ছে হালকা পেঁয়াজ দিছি, আমি সাদামাটা একটা নুডলস রান্না করব, কারণ হচ্ছে এখন আবার সবজি কাটো এটা সেটা এখন করতে ইচ্ছা হচ্ছে না। তো আমি পেঁয়াজ, ব্ল্যাক পেপার আর ডিম দিলাম, একটু মরিচ দিব, মানে একদম খালি ডিম দিয়ে একটা নুডলস রান্না করব। অন্য সময় দেখা যায় ক্যাপসিকাম, চিকেন, তারপরে হচ্ছে গাজর, বাঁধাকপি এটা সেটা দিয়ে অনেক সুন্দর করে রান্না করি, কিন্তু এখন অনেক খিদাও লেগে গেছে আর অত ঝামেলা করতেও ইচ্ছা হচ্ছে না, তো আমি ওই জন্য পেঁয়াজ, মরিচ, একটু ব্ল্যাক পেপার আর ডিম দিয়ে নেড়ে নিলাম। তো তেল কম মনে হলো, তার একটু তেল দিলাম, আর এই যে জানালা দিয়ে রোদ পড়তেছে জন্য ভালো মতো বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এখন আমাদের সামার চলতেছে, তো এখন দুপুরবেলা করে রোদ উঠে যাবে, সকালে না উঠলেও দুপুরে উঠে, সকালে যখন রোদ ওঠে না তখন অনেক ঠান্ডা লাগে, তারপর যখন রোদ ওঠে তখন আবার একটু গরম লাগে। তো আমি এখন একটু ক্যাচাপ দিয়ে দিলাম আর একটু সয়া সস, এগুলো হাত আন্দাজে দিয়ে দিলাম। তো হচ্ছে এখন এগুলো একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ নাড়বো না, জাস্ট হালকা একটু হয়ে গেলেই নামাই খাই নেব। তো হচ্ছে বাংলাদেশে থাকতে মিস্টার নুডলসটা আমি খুব খাইতাম, ওটা আমার অনেক ভালো লাগতো, ওর ওটার মধ্যে যে প্যাকেট মশলাটা থাকতো ওটাও আমার অনেক ভালো লাগতো, কিন্তু এখানে বাংলাদেশি দোকানে মিস্টার নুডলসটা পাই নাই, এই জন্য প্রাণেরটাই নিয়ে আসছিলাম। তো নুডলস হয়ে গেছে, আমি হচ্ছে এখন চুলা বন্ধ করে দিলাম, আর হচ্ছে যে প্যাকেট মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম, আমি লাস্টেই দিই প্যাকেটের মশলাটা, চুলা টুলা বন্ধ করে দিয়ে গরম চুলায় বসায় রাখি। নুডলস রান্না করলে বাসার কথা খুব মনে পড়ে, কারণ হচ্ছে আমাদের বাসায় সবাই পছন্দ করে, আর করোনার সময় যখন আমিও বাসায় আটকা পড়ে যাই, আব্বু তখন তাড়াতাড়ি বাসায় আসতো, তো তখন আমরা একদিন নুডলস, একদিন পাকোড়া, তারপরে একদিন হচ্ছে চটপটি, এরকম করে সিরিয়াল ঘুরে এক একদিন এক একটা বানাইতাম। তো তার মধ্যে থেকে আমার আব্বুর তো নুডলস একদম নেশার মতো হয়ে গেছিলো, ওই সময়টা খারাপ ছিল, বাট হচ্ছে আব্বু তাড়াতাড়ি বাসায় আসতো, আমাদের ফ্যামিলি টাইম খুব ভালো যাইতো। তো এই নুডলস রান্না করলে এতই আব্বুর কথা মনে পড়ে। যাই হোক, এখন হচ্ছে খাই, এমন খিদা লাগছে আমার, তো এখন হচ্ছে এই নুডলসটা খাই, আমার মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। মাঝে মাঝে এমন হয় কিচ্ছু খাইতে ইচ্ছা হয় না, আর মাঝে মাঝে খিদা লাগলে যা পাই তাই মনে হয় অমৃত খাচ্ছি। তো আবার হচ্ছে একটু সবজিটা দেখতে আসলাম, কারণ হচ্ছে আলু এখনও দিই নাই, আলু যদি এই প্রথম দিকে দিয়ে দিতাম তাহলে আলু আর খুঁজে পাইতাম না, এখানকার আলু এমন মানে ভালোই লাগে না আমার, আমার বাংলাদেশে ফেভারিট সবজি ছিল আলু, কিন্তু এখন এখানে এসে আমি আলু খাই না, মানে একদমই টেস্ট পাই না, আর তারপরে হচ্ছে খালি গলে যায়, লাস্টের দিকে না দিলে খালি গলে যায়, ওই জন্য এই যে হচ্ছে সবজির পানিটা প্রায় শুকাই গেছে, এই জন্য এখন দিলাম, এখন দিলে তাও একটু গোটা গোটা থাকে। তো হচ্ছে সবজির পানি শুকাই গেছে, এই জন্য আমি বারবার নাড়াচাড়া করতেছি, না হলে নিচে লেগে যাবে। তো ওইদিকে আমি আবার পানিও গরম দিছি, কারণ সবজি কষানো হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিব, তাহলে আর বেশিক্ষণ টাইম লাগবে না, গরম পানি দিলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। গরম পানি আমি এই জন্যই দিই, একে টেস্টও ভালো থাকে, আর দুয়ে হচ্ছে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো আমি হচ্ছে পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দিইনি, অল্প দিছি, সবজি বেশির জন্য মনে হচ্ছে অনেক ঝোল দিয়ে দিছি, না দেই নাই। আর এই তো হচ্ছে তিনটার মতো মনে হয় মরিচ কেটে দিলাম, তিনটাই হবে, কারণ এবারকার মরিচ হচ্ছে খুবই ঝাল পড়ছে, খুবই, এর আগের বারটা কোনো ঝাল ছিল না, এবার অনেক ঝাল।
তো আমি আবার টেস্ট করে দেখলাম যে একটু লবণ কম হয়েছে, তো আর একটু লবণ দেওয়া যায় মনে হলো, তাই দিলাম। তাও কমই রাখি কারণ ও তো লবণ কম খায়, আমার শ্বশুরবাড়ির লোকজন লবণ কম খায় আর বাপের বাড়ির লোকজন বেশি খায়। তো যাই হোক, হয়ে গেছে সবজিটা। তো এখন আমি হচ্ছে চুলা বন্ধ করে দিয়ে গরম চুলাতে বসায় রাখবো, একদম ঝোলটা শুকে খুব সুন্দর হয়ে যাবে। তো আমার সবজি রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।